আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, যেটি কাজ করতেছি এখন, এটার মডেল হচ্ছে a03s স্যামসাং। এই ফোনটা হচ্ছে মিডিয়াটেক ভার্সন, আপনারা যারা টেকনিশিয়ান তারা বুঝতে পারবেন। এই ফোনটা পাওয়ার সাপ্লাইতে লাগানোর পর কোনো ধরনের সেন্স দেখায় না, কোনো ধরনের সেন্স নাই, বাট হচ্ছে চার্জ আছে, আবার হচ্ছে ওপেন হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখাচ্ছে। আমরা বিগত 10 থেকে 15 মিনিট ট্রাই করলাম যে নর্মালি কোনো ধরনের সমাধান হয় কি না, বাট অনেক ট্রাই করার পরেও, নর্মালি অনেক ট্রাই করার পরেও কোনো ধরনের সমাধান পাচ্ছিলাম না। বাট ইন দা ডে আমরা সে আমাদের আগের কাজটি করতে হলো। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের সেন্স নেই। আপনারা যদি টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে সেন্সটা কী এবং কত থাকার কথা ছিল। পাওয়ার সাপ্লাইতে কোনো রিডিং না দেখানোর কারণে আমরা সর্বপ্রথম যে কাজটা করি, এবং আপনারা টেকনিশিয়ান যারা আছেন তারাও সেম কাজটা করবেন, আমরা সর্বপ্রথম শর্ট আছে কি না এই জিনিসটা আসলে দেখার ট্রাই করি। যদি শর্ট থাকে তাহলে কোনটা শর্ট সেটাও ফাইন্ড আউট করার ট্রাই করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মিটারের দিকে তাকিয়ে হয়তো বা অনেকটা ধারণা করতে পারবেন যে অনেকগুলি ক্যাপাসিটার শর্ট আছে। তো সাধারণত এই ধরনের ফোনগুলি, যেগুলি হচ্ছে মিডিয়াটেক ভার্সন বর্তমানের 2020-21-22, এই সবগুলি ফোন যদি নো সেন্স হয়ে যায় বা কোনো রিডিং না দেখায়, সেহেতু আপনি প্রায় 80% শিওর হইতে পারবেন যে আসলে এটা শর্টিংয়ের কারণে, আউটপুট শর্টিংয়ের কারণে বা হচ্ছে লিকেজ শর্টিংয়ের কারণে ফোনটা রানিং হচ্ছে না। ওটার সাথে অনেক কিছু কানেকশন, কথা বলা, রিংটোন বাজা, ওটার সাথে অনেক কানেকশন, নেটওয়ার্ক, ওটা চেক করে দিই। আমরা রজন থেরাপি দেওয়ার পর আমরা ধারণা করতে পারবো যে আসলে, বা ধরতে পারবো যে আসলে কোন ক্যাপাসিটার বা কোন আইসিটি সমস্যা। যদি কোনো ক্যাপাসিটার সমস্যা হয়ে থাকে তাহলে খুব শর্টকাট এবং খুব সহজেই সমাধান হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ক্যাপাসিটার সমস্যা। তো এই ধরনের ফোনগুলি আসলে কিছু কিছু টেকনিশিয়ানদের কাছে এই কাজগুলি অনেকেই অজানা, আসলে এই দক্ষতা না থাকার কারণে কিন্তু এই ধরনের ফোনগুলি হিউজ পরিমাণ ডেড হয়, টেকনিশিয়ানদের হাতেও হয়, কাস্টমারদের হাতেও হয়। তারপরে দেখতে পাচ্ছেন ধোয়া আসছে ওই ক্যাপাসিটার থেকে। এই কাজ সম্বন্ধে যদি আপনাদের কারোর ধারণা না থাকে তাহলে অবশ্যই ধারণাটি নিয়ে নেবেন, আমরা ঠিক যেভাবে কাজটা করলাম এভাবে কাজটা করবেন, ইনশাল্লাহ আপনার ফোনটি সমাধান হয়ে যাবে। আর আপনারা যারা এ ধরনের ফোন ইউজ করেন বা প্রবলেম ফেস করতেছেন, তারা যদি আমাদের কাছে আসতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের ঠিকানা উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স 38 নম্বর শপ। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি শর্ট ক্লিয়ার, এখনও শর্টিং নাই, তো আমরা রিডিংটা চেক করব। রিডিংটা মোটামুটি আসছে, রিডিংটা পারফেক্ট, রিডিং পারফেক্ট থাকা সত্ত্বেও আমরা চেক করে দেখব যে আসলে সম্পূর্ণভাবে রানিং হয় কি না। দেখেন রানিং হয়ে গেছে। তো এই ধরনের ফোনগুলি আসলে হিউজ পরিমাণ টেকনিশিয়ানদের হাতে গিয়ে ডেড হয় কাজটা না বোঝার কারণে। সহজ একটা সমাধান, একদম সহজ একটা সমাধান, কিন্তু এই ধরনের কাজগুলি দেখা গেছে অদক্ষতার কারণে হিউজ পরিমাণ টেকনিশিয়ানদের কাছে এই ধরনের কাজগুলি নষ্ট হয়ে যায়, এই ধরনের ফোনগুলি টোটালি ডেড হয়ে যায়। সমস্যা আসলে এক জায়গায়, পাওয়ার চেঞ্জ করে, সাব পাওয়ার চেঞ্জ করে, চার্জিং চেঞ্জ করে, তো সমাধান আর হয়। তো এই ধরনের প্রবলেম যদি ফেস করে থাকেন তাহলে আমাদের কাছে নিয়ে আসবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।